বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটির কাহিনী এবং চিন্তাভাবনা সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। এটি নিছক বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছে, তাই প্লিজ কেউ সিরিয়াসলি না নিয়ে বরং প্রাণ খুলে উপভোগ করো। ধন্যবাদ। What's up dudes, this is Shubhanik and welcome to my channel. Welcome to the third episode of Abhadra Bangla Cinema. এই সিরিজের মাধ্যমে আমি ভদ্রভাবে কিছু অভদ্র আর দুষ্ট বাংলা সিনেমা নিয়ে কথা বলি। আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো তা হচ্ছে, অনেক বছর আগের কথা, বাংলাদেশের কোনো এক গ্রামে চার ভাই বাস করত। একটা মানুষের দ্বারা যতটা শয়তানি বজ্জাতি সম্ভব তার সবটাই এই চার ভাই মিলে সমানে করত। তবে প্রত্যেকের কাজের মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। এদের মধ্যে ছোট ভাই এক অভদ্র সাধু হারামজাদা, তার নাম টুন্ডা। তাকে সিনেমার শুরুতে মেয়ে নিয়ে ফুর্তি করতে দেখা যায়। ফুর্তি করা শেষে এক ভদ্রলোক তার কাছে আসে এবং বলে যে সে নদীতে ভেসে ভেসে হাওয়া খেতে খেতে বাড়ি যেতে চায়। বুঝছি, নৌকায় চড়ে যাইব না, নদীতে ভাইসা ভাইসা যাইব। এরপর সাধু হারামজাদা তার অনুরোধ রাখে এবং তাকে নদীতে ভাসানোর ব্যবস্থা করে দেয়। ওই পানিতে ফলাইয়া দে, আপন মনে চইলা রেবগা। এই নিয়ে যাও ওকে, এত বড় ফন্ডামি। এরপর আসে সেজো ভাই মিস্টার ওই ওরফে তাগা। সে গ্রামের সকল মানুষের কাছ থেকে জমির অর্ধেক ফসল আদায় করে। কেউ ফসল দিতে না চাইলে বা কম দিলে জোর করে জমি লিখে নেওয়ার জন্য আঙ্গুল কেটে টিপসই নিয়ে থাকে। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এরপর এদের মেজ ভাই কাবিলা ওরফে বিশু, এমন লুইসা লুইসা ভাই রে ভাই, সে তার চেলাগুলোরে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ঢোল বাজায় এবং গ্রামের ভাবির গোসল দেখে মজা নেয়। এরপর গোসল শেষ হলে জোর করে ভাবির সাথে 45 সেকেন্ডের একটি রেসলিং ম্যাচ খেলে নিজেকে জনি সেন্স বলে দাবি করে। এই টুকুর জন্য এত আয়োজনের কি দরকার রে ভাই? এদের বড় ভাইয়ের কথা কি আর বলবো, সে ভাইজান খ্যাত রংবাজ আর লুচ্চামিতে নাম্বার ওয়ান নাসির খান ওরফে কাদের শিকদার। তার লুচ্চামির সিস্টেমটা অনেকটা এমন যে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। সে তার সাজানো এক হারামি ইমামকে সাথে নিয়ে গ্রামের বিবাহিত সুন্দরী নারীদের তার বানানো থিওরিতে ফেলে ডিভোর্স করিয়ে দেয়। কি বলতে চাও তুমি? কারণ তোমার সাথে ঘর করবো না এই কথা একবার হলেও বলে নাই এমন মানুষ পৃথিবীতে একজনও নেই। একটা জিনিসই রে, কখন ওই তালাক দাও বলে সে কি আর ঘর করতে পারবো? কোনো মতে সম্ভব না। না ইমাম সাহেব, আমি ওরে ছাড়তে পারুম না। ওরা আবার একত্রে ঘর করতে চায়, এই ব্যাপারে আপনার কাছে কোনো ফতোয়া নাই? আছে, বিবাহ দিতে হবে। যাই হোক, এভাবেই ভাইজান তাদেরকে ইমোশনে ফেলে মারা খাওয়ায়। ব্যাপারটা এমন যে সে ডিভোর্সি মহিলাকে এক রাতের জন্য হিল্লা বিয়ে করে এবং পরের দিন আগের স্বামীর ঘরে ছেড়ে দিয়ে, মানে নিজ দিয়ে গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি ঢালা আর কি। বিধান মোতাবেক আমি যদি তোমাকে কিছু না করি, স্বামী স্ত্রী সম্পর্ক যদি না হয়, তাহলে হিল্লা বিয়ে হবে না, তুমি আর আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। এখন বিধান মোতাবেক আসো, আমাকে খুশি করো, কাল সকাল হলেই দেখা যাবে। আর এভাবেই সে আমাদের কাছে লুচ্চা এবং গ্রামের মানুষের কাছে সাধু হয়েই বেঁচে থাকে। কিন্তু কথা হচ্ছে কথা তা না, গ্রামের সবাই তাদের কথায় উঠবস করলেও একজন তাদের বালডা বলেও গণে না। সে হচ্ছে সবার প্রিয় কিন্তু আমার না, অন অ্যান্ড অনলি ড্যানি সিডাক ওরফে মুরাদ টাকলা। এলাকার সব জমির ধান অর্ধেক আমরা পাই, কিন্তু সবচেয়ে বেশি জমি যার তার ধান তো পাই না। এটা বড় চিন্তার কথা। আরো একটা সমস্যা আছে ভাইজান, এই গ্রামের সব মানুষ আমাকে ডরায়, মাথা তুইলা কথা কয় না, কিন্তু হাসানের পোলা মুরাদ আমাকে মানে না। সমস্যা তো আগেই হয়েছে,
সারা গ্রামে বিজলির মতন চমকাইতো যে মেয়েটা, তারে বিয়ে করেছে মুরাদ। আমার বুক খালি করে মুরাদের ঘরে চলে গেছে বিজলি। ইয়েস, এই হচ্ছে সেই নাগিন মুনমুন ওরফে বিজলি, যাকে নিয়ে এই সিনেমার মূল খেলা হবে। গ্রামের সবার সাথে এই মেয়ের চরম ভাব। এমন বারো ভাতারি মেয়ে তো আগে কখনো দেখিনি। যাই হোক, একদিন মুরাদকে মারার জন্য ভাইজান নাসির খান একদল লাঠিয়াল বাহিনী পাঠায়, কিন্তু রণকৌশলী মুরাদ তাদেরকে মেরে ভাইজানের বাড়িতে নিয়ে আসে এবং তাকে কঠিন এক চ্যালেঞ্জ করে বসে। আমি তোকে চ্যালেঞ্জ করে তোর সামনে দিয়ে চলে যাচ্ছি, যদি সাহস থাকে আমাকে ঠেকা। চ্যালেঞ্জের জের ধরে পরদিন রাতে তারা মুরাদের বাড়িতে অ্যাটাক করে তাকে মেরে ফেলে এবং ভাইজান বিজলির সাথে মাত্র 15 সেকেন্ডের একটি রেসলিং ম্যাচ খেলার মাধ্যমে তার সারা জীবনের জমে থাকা খায়েশ মেটায়। তখন যদি কলিকাতা হারবাল থাকতো তাহলে ভাইজানের আজ এই পরিণতি হতো না। যাই হোক, বাংলা সিনেমার ঐতিহ্য রক্ষা করার জন্য সেদিন রাতে মুরাদ হত্যার দায়ভার বিজলির উপর গিয়ে পড়ে। এক নম্বর বাপ স্বামীকে খুন করা, এই নারী মৃত স্বামীর শরীর ধরে টেনে নিয়ে গেছে, এটা হলো 2 নম্বর পাপ। এই মাতারি তার স্বামীরে একাই দাফন করছে, এটা তার 3 নম্বর পাপ। কি করেন ইমাম সাহেব? না না না, ঠিক ঠিক। এরপর অপরাধের শাস্তি হিসেবে তাকে গ্রাম থেকে নিষিদ্ধ করে, তার চুল কেটে ফেলে এবং তাকে ডোরা মারতে মারতে আধমরা করে রেল লাইনের উপর ফেলে দিয়ে আসে। আরে রেল লাইনের উপর ফলাই দে আয়, সরকারি রেল কাইটা ফলাইব। এমন সুন্দর এবং সুষ্ঠু বিচারের কারণে ভাইজান অ্যান্ড ব্রাদার্স গ্রামের মানুষের কাছে আরো বেশি সাধু হয়ে গেছে। এমন সময় সুপারম্যানের মতো ঠিক টাইমে একজন পুলিশ আসে এবং তাকে রেল লাইন থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। খুব শীঘ্রই বিজলি সুস্থ হয়ে ওঠে এবং তার জীবনে ঘটে যাওয়া সকল কষ্টের কাহিনী শেয়ার করে। ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো বাংলা সিনেমার পুলিশকে সাধারণ মানুষের কষ্টের কথা শুনে এমন সিরিয়াস হতে দেখলাম। এদিকে মুরাদকে মারার খুশিতে ভাইজান অ্যান্ড ব্রাদার্স কিছু সস্তা যাত্রার মেয়েদের নিয়ে ফুর্তি করতে থাকে। ফুর্তির নমুনা কিছুটা না দেখালে সিনেমার প্রতি আর ভাইজানদের প্রতি অবিচার করা হবে। এইটা বেস্ট ছিল, মেশিন কিভাবে ভিতরে ঢুকাতে হয় সেটা খুব সুন্দরভাবেই বোঝাই দিচ্ছে। অনেক শিক্ষণীয় একটি ভিডিও। এইটা নাকি 14 তলা, তাহলে তো ভাই লিফট ছাড়া ওঠা কোনোভাবেই সম্ভব না। কি সর্বনাশ, কি সর্বনাশ! একটা বন্ধ, 9টা খোলা, গোপন একটা তালাও আছে, সেটা কিভাবে খুলতে হয় তাও দেখাই দিচ্ছে। বড়ই উপকার হইল। তো এমন সময় সেই পুলিশ এসে ভাইজানদের জুতের সময় নাড়া দেয়। এই কে তুই? এই এসপি রায়হান। আমি এসপি রায়হান। এসপি রায়হান, এসপি রায়হান। তার মানে আপনি সাধারণ পুলিশ নন, আপনি একজন এসপি। এরপর এসপি রায়হান তাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় আটক করে ফেলেন, কিন্তু থানার ভুড়িম্যান ঘুষখোর ওসি জাম্বু ওরফে সিরাজ তাদেরকে টাকা খেয়ে ছেড়ে দেয়। এই এখন হা করে তাকিয়ে না থেকে জলদি তালা খোল, বলবি গ্রামের জনগণ আমাদের ভালোবাসে, তারা থানা আক্রমণ করে আমাদেরকে বের করে নিয়ে গেছে। আরে খোল না! থ্যাংক ইউ দোস্ত। এরপর তারা সবাই মিলে এসপির বাসায় যায় এবং তার 2 হাত জল্লাদের মতো কেটে ফেলে। আমি বুঝি না, মাঝরাতে একজন এসপির বাসায় 4 জন মানুষ হাতে দা বটি নিয়ে এত ইজিলি ঢোকে কেমনে? বোঝো না, দুধু খাও। এসপির হাত কেটে নেওয়ার পর 2200 টাকায় হল বাদায় নেওয়ার মতো অবস্থা হয় তাদের। মোতার জায়গা না পাওয়ায় তারা পালিয়ে কক্সবাজার বা ফেক থাইল্যান্ডে চলে যায়। সেখানে গিয়ে ফেক থাইল্যান্ডের বাংলাদেশি ডন আমিন খানের কাছে আশ্রয় নেই। তোমাদের জায়গা হবে আমার কাছে। লেখ জি ভাইয়া, ওদের ছবি তুলে রাখো।
এদিকে এসপি রায়হান তার দুই হাত হারিয়ে বিজলিকে তার শক্ত হাত করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আপনি কি বলছেন? আমি এক অসহায় নারী, আমি কি করে পারবো ওদের শাস্তি দিতে? পারবে বিজলি, পারবে, আমি তোমাকে তৈরি করব। এরপর বিজলি হয়ে ওঠে জ্বালাময় লাভা। প্রথমে সে কালা বন্দুক দেখায় হারামি ইমামের কাছ থেকে সব তথ্য হাতিয়ে নেয় এবং তাকে মরণের চুলকানির মলম লাগায় দেয়। তারপর ছড়িয়ে পড়ে ফেক থাইল্যান্ডের মাটিতে। থাইল্যান্ডে পালিয়ে গেছে। হারামজাদা টুন্ডা কক্সবাজার সমুদ্র সৈকতে, সরি ব্যাংকক সমুদ্র সৈকতে এক মেয়ের শরীরের গন্ধ শুকে নেশা করতেছিল। এর মধ্যে বিজলি এসে হাজির হয় এবং তার বান্টুতে একটা মার বসিয়ে দেয়। এতে সে মারা যায়। আমি সেই মেয়ে, গ্রামের সেই সহজ সরল বধূ যার স্বামীকে তোরা মেরেছিস, যাকে তোরা নিষিদ্ধ করেছিলি। আমি সেই নিষিদ্ধ নারী। তারপর বিজলি নস্টালজিক হয়ে সেলুন থেকে ধার করে আনা খুর দিয়ে তার মাথার চুল ছেঁচে ফেলে। এরপর বারে গিয়ে ফুর্তি করার সময় বিজলি বিশুকে অ্যাটাক করে। বিশুকে শিশুর মতো মারতে থাকে, কিন্তু এক বলদ এসে তার কাজে বাধা দেয়। এই সুযোগে বিশু কিছু না বলেই পালিয়ে চলে যায়। এই ঘটনার পর ভাইজান এন্ড ব্রাদার্স ভয় পেয়ে যায়। কে, কি হয়েছে? বিজলি, বিজলি ভাইগো, মুরাদের বউ বিজলি। মুরাদের বউ বিজলি এই থাইল্যান্ডে? কি ভয়ঙ্কর তার তেজ, কি ভয়ঙ্কর তার চেহারা, আর একটু হইলে তো মরেই খাইয়াই জ্বালাই ফেলে। তারপর মিস্টার ওই সমুদ্র সৈকতে এক মেয়ের সাথে দৌড় প্রতিযোগিতা করে। দৌড়ে জিততে না পারায় সে মেয়েটাকে ল্যাং মেরে ফেলে দেয় এবং দুজনে বালির মধ্যে গড়াগড়ি খায়। কিন্তু বালির মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মেয়েটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বিজলি বিদ্যুতের মতো ছুটে আসে এবং মিস্টার ওই এর সাথে বানর খেলা খেলে। কিন্তু বানর খেলার অভিজ্ঞতা না থাকায় মিস্টার ওই বেশি সময় টিকতে পারে না এবং শরীরের সব এনার্জি হারিয়ে জিহ্বা বের করে হুইসেল দেওয়ার মাধ্যমে খেলার সমাপ্তি ঘটায়। এই সব খবর আমাদের আমিন ডন ভাইয়ের কানে গেলে সে মারাত্মক রেগে যায় এবং বিজলির সাথে রেসলিং খেলতে চায়। কিন্তু বিজলি তাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার জন্য চ্যালেঞ্জ করে এবং ডন ভাই তা অ্যাকসেপ্ট করে। যাও বলে দাও দুঃসাহসী নারীকে, তার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। পরদিন সেন্ট মার্টিন দ্বীপে থুক্কু থাইল্যান্ডের কোরাল আইল্যান্ডে তাদের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। ওহো, এটা কি ছিল ভাই! ঘুষি মারার সাথে সাথে বিজলি আপুর মাথার খুলি জায়গায় জায়গায় বসে গেছে, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোর সাথে সাথে আবার ঠিক হয়ে গেল। এর থেকে ফানি জিনিস আমি জীবনেও দেখিনি। এ তো দেখি জাদু। উঠতেছে উঠতেছে, আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই সিন থেকে ইন্সপায়ার্ড হয়েই মনে হয় তাসকিন আর মাশরাফি ভাই সেই উড়ন্ত আলিঙ্গন করেছিল। যাই হোক, সেদিন ম্যাচে কোনো জয় পরাজয় হয়নি। আমাদের ডন ভাই বিজলি আপুর কষ্টের কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে এবং দুজনে এক হয়ে ডন জলি গঠন করে। কষ্ট তো এখন আমিও পাচ্ছি বিজলি। তোমার এই কষ্টের চেয়েও আমার কষ্ট অনেক বেশি ডন। স্বামীর মৃত্যুর পর একটা নারী বেঁচে থাকা যে কি কষ্টের, তা তুমি বুঝবে না ডন, কোনোদিনই বুঝবে না, কোনোদিনই না। এরপর সেই হারামজাদাগুলো হোগামারা ইন্টারন্যাশনাল ডন কাপালার সাথে হাত মিলিয়ে আমিন ডনের আন্ডারে থাকা সব মেয়েগুলোকে ধরে নিয়ে যায় এবং তাদের সাথে গড়াগড়ি খেলে। এটা আবার কেমন খেলা রে বাড়া! এই সুযোগে আমিন ডন আর বিজলি তাদের আস্তানায় ঢুকে পড়ে। হোয়াট, ডন আর নিষিদ্ধ নারী ঢুকিয়ে পড়ে আছে? আমার হেলিকপ্টার বাহিনীকে খবর দাও। Yes sir, কাজ হবে না নে, এটা থানোসের রাজত্ব না, এটা বাংলা সিনেমা, মরা তোদের লাগবে। এরপর তারা দুজন বাঁশের কঞ্চি দিয়ে বানানো তীর ছোড়ে, খেলনা বন্দুক নিয়ে পুতির গুলি ছোড়ে, তীরের মাথায় আটার দলা লাগায় ছুড়ে মারে এবং বিজলি জলপরি হয়ে পানির মধ্য থেকে লাফিয়ে উঠে কাপালার হেলিকপ্টার দখল করে নেয়। তারপর হেলিকপ্টার বাড়ি রেখে এসে আম কাটা ভোতা ছুরি দিয়ে প্রথমে বিশুকে কুপিয়ে মারে, তারপর ভাইজান নাসির খানকে মারে। এক্সকিউজ মি ব্রো, ছুরি কিন্তু ভেতরে ঢুকিনি, আর গতকাল রাতে আমার বাসা থেকে কে জানি এক বোতল সস চুরি করে নিয়ে চলে গেছে। আমি শিওর এই মুভির ডিরেক্টর হারামজাদা এই কাজ করছে, নয়তো এত সস কই পাবে ভাই? এই সাবধানে কথা কইও,
একদম তুলে লয়ে যাবো কিন্তু। এরপর কাসের বোতল দিয়ে ভুড়িম্যান জাম্বুকে মারে এবং সবার শেষে ইন্টারন্যাশনাল ওগামারা ডন কাপালাকে দুজন মিলে দুইটা ছুরি দিয়ে কুপিয়ে মারে। কিন্তু কাপালার জান কই মাছের মতো শক্ত হয়, সে মরেও আবার বেঁচে ওঠে এবং খেলনা পিস্তল দিয়ে বাংলার ডন আমিন খানের দিকে গুলি ছুড়ে মারে। কিন্তু বাংলা সিনেমার যুগ যুগান্তরের নিয়ম অনুসারে আমিন খানকে বাঁচানোর জন্য বিজলি সামনে এসে দাঁড়ায় এবং হুদায় গুলি খেয়ে মারা যায়। এরপর ডন কাপালাকে গুলি করে মেরে ফেলে এবং সিনেমা এখানেই সমাপ্ত হয়। কথা দাও ডন, যেই মাটি তোর আমাকে নিষিদ্ধ করেছিল আমাকে সেই মাটিতে দাহন করবে। কথা দিলাম দেখলে দেখলে বিজলি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও নেক্সট এপিসোডে কোন সিনেমার রিভিউ দেখতে চাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। মন আমার দেহ ধরি সন্ধান করি, তুমি করি বান।